উদীয়মান প্রজ্বলিত শিখাত্রী দর্শন করিপারিব নাই, তেমনি আম পাই সব ঠাকুর ঠিকনা হিসাবে রখিছন্তি, কিন্তু আমি তাকে গ্রহণ করা দরকার। তৃতীয় দ্বিতীয় অতীতম ধন, দ্বিতীয় অবস্থায় যে ধন আমি অর্জন করা কথা, সে ধনকে আমি অর্জন করিপারলে নাই, সে ধনকে মানে ক্ষয় করে চালিলে অর্জন আমার রহিলা নাই, কেবল খালি টিকে টিকে ভজন রহিলা। ভজন রহিলে কোন হব, আর গুড় 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 কহিলে পাটি মিঠা নহিব, ভাত 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 কহিলে সে কি পেট ভুলিব। যে ভজন কু গাইলে তার সে ভজন অনিয় রস তাকে দিয়ে হৃদয় স্পর্শন কলা, সে ভজন তো এই আখি টিকে লোতক নবহিলা, মতো কোকিলা না তো ত্রিপুর ফুল কিন্তু উদ্যু পেকাম লোম নাত গীতটি পড়িশা না পড়িয়া বেড়ে যদি লোম গুলো ঠাকুরিত না হলা তেমনি সে ঠাকুর গ্রহণ যোগ্য সে গীত হইপারিব না, তেমনি তো ঠাকুর শুনবে না। তেমনি সে সেই পরিকা ভজন অর্চন স্মরণ বন্দন কীর্তন আমার যা সব অছি তাকে যদি আমি ঠিক লয়ারে নেবা ঠিক লয়াকে নেবা সে ঠিকনা হিসাবে কাম করিব, কিন্তু একমাত্র হি গুরু কৃপা হি কেবল, একমাত্র গুরু করে আশীর্বাদ হলে সে ধনটি মিলিব। তেমন তৃতীয় প্রহরে তো লড়া বানপ্রস্থ অবলম্বন করিবার আমার হচ্ছে ধর্ম, তৃতীয় বছরে আমি বানপ্রস্থ অবলম্বন করে না, তেমন চতুর্থে কি করেছি চতুর্থ অবস্থায় কিছু করি হব না, চতুর্থ অবস্থায় কেবল দরিদ্র পঞ্চাক্ষর মু কোন করিবি কোন করিবি কোন করিবি, এ পাঁচ লাখ জপি জপি ইয়ে মানব জন্ম অকারণ হইব, ইয়ে মানব জন্ম চরিত্রার্থ করিবা পাই হেলে আপাই গোটে সুন্দর পদ্ধতি আছে, সে হচ্ছে সাধু সঙ্গ। উদ্ধবকু ঠাকুরে কহিছন্তি হলে উদ্ধব রে উদ্ধব মহারাজ কে পচারলে ঠাকুরে বহুত কথা কহিলে অল্প করে মতো কুহন্তু ইয়ে জীব অল্প করে কেমিতি মুখ্য হব, হলে উদ্ধব রে সেটা বড় কথা নহ, তুই যেটা প্রশ্ন করু সে প্রশ্নটা হচ্ছে কি কর্ম করি ভবুপার কহ হে কমলার মর, কি কর্ম করি ভব যুড়ু মানুষ উদ্ধার হুয়ে, এই কথা পচার দেলে আপনার উদ্ধব মহারাজ ঠাকুর সুন্দর ভাষা তাকে কহিলে কলে এ জীব সাধু সঙ্গ বিনু লভি নপারে বরত, কলে জীব দেবদন্ত সাধুমুখী নহয়েছি এ অসাধুমুখীরে গমন করুছি সে কেবে মুক্তি হইপারিব নাই, তেমন সাধু সঙ্গ হলে এ জীবন মুক্তি হইযিব। আগে আমরা সাধু সঙ্গ সমস্তে কৌনাহ বহু সাধুসঙ্গ হচ্ছে প্রায় ভারত বর্ষে, ভারত এপরি গোটিয়ে দেশ প্রত্যেক সময় প্রত্যেক দিনে সবুবেলা পাই সৎসং নামযজ্ঞ গীতাযজ্ঞ প্রবচন নামযজ্ঞ চালি বহুত বার চালছে বহুত বেড়ে চালছে, কিন্তু চালিলে কোন হব, খালি সৎসঙ্গে বসিলে প্রবচন শুনিলে হরি কথা শুনিলে এই ভগবানর পারি হই না হতে না হইপারিবে না, কাহিকি আমি তো শুনিলা বলা আলাদা কথা, ঠিকনা সাধু বি আর না হন্তি, ঠিকনা সাধু না হন্তি অবাধুত, যেতবেলে আপনাদের প্রহ্লাদ অবাধুত একত্রীকরণ হলা সে কোনো পৃথিবীর আসতে না ভরত চিকিৎসা লুগাপটা ইত্যাদি ইত্যাদি তাদের গ্রহণ সব অনুমতি দিতালা কেউ সাধু, আজিকাল তো নকিলি সাধু বহুত বাহালেনি, তাঙ্ক লুকা তাঙ্ক ড্রেস তাঙ্ক কথা তাঙ্ক কার্যক্রম তাঙ্ক চালি এপরিকা সুন্দর কথা কহি চালি যাবে, সে সুন্দর ভিতরে এপরিকা অন্ধার থব সে অন্ধারে ভাঙি ভাঙি লোক বলি সাধু সঙ্গ, সাধুতা অবলম্বন করি সত্য সঙ্গে সঙ্গীব সত্যকু সঙ্গ কর, সাধুক সঙ্গে সঙ্গে সাধুক নির্দেশ অনুযায়ী
सत सांगरे संगी हुआ सत तोर पिता अटे शांति तोर माता की भजा गोविंद राम शांति तोर पिता अटे सत्य तोर माता की भजा गो शांति हो जाती माँ सत्ता हमें देखो तेरे साधु का पादने सब तुलसी दिया होता था चामरा पड़ता था किसी दिन बोले साधु आवाज नहीं दिया होता था छे भाई किसी साधु भी आओ प्रवचन भरो तो उनका आशीर्वाद ना किसी पूर्णी अबे भी गट्टा मरा किसी के बाहर नहीं करते पवित्र नहीं किसी नहीं नहीं सत सगा सत्ता को जे संगी पारिबो से होगी सत्संगी जे हवा पाई तर आवश्यक गुण सुंदर पदार्थ ता ठाकुर अभिराम परमहंस सम्म अक्षर लिखि नि जंती ठाकुर भाई अपरिक ठाकुर ये विश्व मध्ये सपरिक ठाकुर आ जन्म हेबे कि नाही ताक कलम इति टाण से लिखि जंती कुले सत्त शांति दया क्षमा गुणे आदि सत शांति दया क्षमा गुणे आदि पूरी तो जार अंतर सत शांति दया क्षमा गुणे आदि पूरी तो जार अंतर से ही प्राणी को ही मरद करे पूज्य भक्तवासी नरा कले जौ साधु सत शांति दया क्षमा र प्रतीक तांकु ही सेवा करे सी सत्संग केमिति हुए बतै देबे सत कोन से बतै देबे तें सत सागर संगिले से होति सत्संग तें आमे गोटे सत्यवादी पुरुष केमिति हवा सत्य सहित कि परिकार लय रहिबो सत्य को धारण कले आमर कौन हम जहाँ कि ठाकुर अभिराम परमहंस लिखिले सत्य रु उत्पत्ति सत्य रु पालन सत्य रु धर्म पाराई सत्यता दृष्टि ने अरिष्ट खंडी व समान भय कराई सत्य सनातन सत्य रु धर्म धारणा ज्ञान कले सत्य रु उत्पत्ति ये जो मानव शरीर उत्पत्ति है ये सत्य रु उत्पत्ति है सत्य होती बापा सत्य रु पालन बापा कथा को जे पालन करे सत्य रु उत्पत्ति सत्य रु पालन सत्य रु धर्म पालन है पिता होती धर्म जाके अपन शास्त्र कहला पिता धर्म पिता स्वर्ग पिता ही परम तप पितरे पितिमा भक्ति प्रिय प्रदेश है बापा हो तो सत्य नहीं सत्य रूप का बापा को जे नति नि पाइबो शांति रूप को मार्ग से कि तन ई प्रहलाद जी ने जो पाठ पढ़ थांति गुरुकुल आश्रम रे ताको पतराला कला प्रहलाद ये दुनिया रे बड़ा किए ताको गुरु पता है तेरे बड़ा तो कर आ गया वो बापा गुरु वो बापा होते प्रथम गुरु तेरे अब उन्हें पिला बाहर पड़ा ऐसे कर ना 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 कोई ना भूल रहा माँ होती बड़ा रू कले कौन है ना माँ होती बड़े कौन है आप उन्हें पिला बाहर पड़े लगा ना 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 माँ बड़ा हूँ मैं ये पृथ्वी में होती बड़ा आप उन्हें पिला बाहर पड़े लगा ना ना ये पृथ्वी में बड़ा हूँ मैं ये पृथ्वी की जो धारी चलती अनंत नाग अनंत शेष तक बसे हो जाती बड़ा आप उन्हें बाहर पड़े लगा ना इसे अनंत शेष तक बड़े में होती ताको अनंत शेष तक मुझे बेकर उड़ी जो कि जब जब महादेव से महादेव होते थे बड़ा आउ गने बाहर पड़ लग रहे नहीं
ସେ ମହାଦେବ ବଡ଼ ନୁହନ୍ତି, ସେ ମହାଦେବ କୁ ଯିଏ ଧାରଣା କରିଛି, ଯୋଉ କପିଳା ସେଗିରି ଧାରଣା କରିଛି, କପିଳା ସେଗିରି ବଡ଼, ଆଉ ଜଣେ ଉଠିପାରିଲେ ନାହିଁ ସେ କଥା ନୁହଁ, କପିଳା ସେଗିରି ବଡ଼ ନୁହେଁ, ସେ କପିଳା ସେଗିରି ଦିନେ ଭୋଜା ବଡ଼ ଟେକିଥିଲା ରାବଣ, ସେ ରାବଣ ବଡ଼ କହିଲେ ନାହିଁ ସେ ରାବଣ ବଡ଼ ନୁହେଁ, ଆଉ ଜଣେ ପିଲା କହିଲା ଏକା କାଣ୍ଡେ ନେଲେ ଇଏ ସେ ରାବଣକୁ କାଖରେ ଦିନେ ଡାକି ବୁଲୁଥିଲା ଆପଣଙ୍କ ବାଣୀ କହିଲେ ସେ ବାଣୀ ବି ବଡ଼ ନୁହଁ, ବାଣୀ ବି ଏକା କାଣ୍ଡରେ ମନା ତାକୁ କିଏ ମାରିଲେ ସୁନ୍ଦର ଭାଷାରେ ଆପଣଙ୍କର ଲେଖା ଅଛି ଭାଗବତର ପ୍ରଥମ ଶ୍ଳୋକ ଆପଣଙ୍କ ଲେଖିଛନ୍ତି ବ୍ୟାସଦେବ କହିଲେ ଶୂନ୍ୟ ଶୂନ୍ୟ ମହାଶୂନ୍ୟ ଶୂନ୍ୟ ମଧ୍ୟ ନିରାମୟ କହିଲେ ଶୂନ୍ୟ ଶୂନ୍ୟ ମହାଶୂନ୍ୟ ଏ ଶୂନ୍ୟ ବ୍ରହ୍ମକୁ ଅକ୍ଷର ବ୍ରହ୍ମକୁ ଶୂନ୍ୟ ବ୍ରହ୍ମ ଜାଣି ପ୍ରମାଣ କଲେ କହିଲେ ଏ ଶରୀରଟା ହଉଛି ତିନିଟା ପୁର ଗୋଟେ ସ୍ୱର୍ଗ ଗୋଟେ ମର୍ତ୍ତ୍ୟ ଗୋଟେ ପାତାଳ ତେଣୁ ଶୂନ୍ୟ ଶୂନ୍ୟ ମହାଶୂନ୍ୟ ଏ ଅଣ୍ଟା ଗତିରୁ ପାଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ଗୋଟିଏ ଶୂନ୍ୟ କଲେ ପୁର ଏଠୁ କଣ୍ଠ ଗତ ଯାଇ ଗୋଟେ କଲେ ଉପରୁ ଗୋଟେ କଲେ କହିଲେ ଶୂନ୍ୟ ଶୂନ୍ୟ ମହାଶୂନ୍ୟ ଶୂନ୍ୟ ମଧ୍ୟ ନିରାମୟ ଏ ତିନି ପୁର ମଧ୍ୟରେ ମଧ୍ୟପୁରରେ ନିରାମୟ ପୁରୁଷ ଅଛନ୍ତି ନିରାମୟ ମଧ୍ୟ ଜ୍ୟୋତି ଏ ଯୋଉ ନିରାମୟ ଆଦ୍ୟାନ୍ତରଯୁକ୍ତା ମଧ୍ୟ ଜ୍ୟୋତି ନିକି କାଟିଦେଲେ ଇଅକୁ କାଟିଦେଲେ ମଝିରେ ରହିଲା ଆଜ୍ଞା ନିରାମୟ ମଝିରେ ହଉଛନ୍ତି ରାମ ବୋଲେ ଯୋଉ ରାମ ଏକା କାଣ୍ଡେ ନେଲ ବାଳିର ପ୍ରାଣ ସେ ପାଣ୍ଡବ ନୃତ୍ୟ କାଢ଼ିକି ସେ ଜଗତ କର୍ତ୍ତା ରାମ ହଉଛନ୍ତି ବଡ଼ ସେ ବିଶ୍ୱ ହଉଛନ୍ତି ବଡ଼ ସେ ହଉ ସେ ଜ୍ୟୋତି ହଉଛନ୍ତି ବଡ଼ ଇଏ ଭବାନବରେ ଉଦ୍ଧାର ହବା ପାଇଁ ହେଲେ ଏକମାତ୍ର ରାମ ନାମ ହିଁ ଦରକାର ରାମ ନାମ ଭଜିଲେ ଏ ବିଶ୍ୱ ସଂସାରରୁ ଉଦ୍ଧାର ହେବା ପାଇଁ ଆମକୁ ସୁଗମ ବାଟ ମିଳିଯିବ ଯାହାକି ଆପଣଙ୍କର ଭାଗବତ କହିଲେ ଶୂନ୍ୟ ଶୂନ୍ୟ ମହାଶୂନ୍ୟ ଶୂନ୍ୟ ମଧ୍ୟ ନିରାମୟ ନିରାମୟ ମଧ୍ୟ ଜ୍ୟୋତି ସମ ଜ୍ୟୋତି ଭଗବାନ ନାୟ ସ୍ୱୟଂ ଜ୍ୟୋତି ହେଉଛନ୍ତି ରାମ ତେଣୁ ଯଦି ସ୍ୱୟଂ ଜ୍ୟୋତି ହେଲେ ରାମ ହଉ କୋଉ ରାମ ସେ ଯୋଉ ରାମ ସୁନ୍ଦର ଭାଷାରେ ଆପଣଙ୍କର ଯେକି ତୁଳସୀଦାସ ତୁଳସୀ ରାମାୟଣରେ ତୁଳସୀଦାସ ଗୋସ୍ୱାମୀ ପ୍ରମାଣ କଲେ ବ୍ୟାସ କହିଲେ ମୁଁ ଯୋଉ ରାମ କଥା କହୁଛି ସେ ଦଶରଥକୁ ରାମ ନୁହେଁ ହେଉଛନ୍ତି ରାମ ରାମଣ ଇତ ରାମ ଯିଏ ରମଣୀୟ ଯିଏ ସର୍ବବ୍ୟାପକ ସମସ୍ତଙ୍କ ସହିତ ରମଣ କରୁଛନ୍ତି ସେ ହେଉଛନ୍ତି ରାମ ସୁନ୍ଦର ଭାଷାରେ ଆପଣଙ୍କର ଲେଖିଛନ୍ତି ତୁଳସୀଦାସ ଗୋସ୍ୱାମୀ ତୁଳସୀ ରାମାୟଣରେ କହିଲେ ଏକୈ ରାମ କେ ଦଶରଥ ବେଟା ଏକୈ ରାମ କେ ଦଶରଥ ବେଟା ପଦକୁ ଯଦି ଆମେ ସ୍ମରଣ ବନ୍ଧନ ଅର୍ଥର ବନ୍ଧନ କୀର୍ତ୍ତନ କରିବା ରାମ କିଏ ରାମାଭିରାମ ଭଜେ ଯେଉଁଟା ଆମର କୁହାଯାଉଥିଲା ଦଶରଥ ରାମ ସର୍ବବ୍ୟାପକ ରାମ ଯାହାକି ରାମାୟଣରେ ଆପଣଙ୍କର ପ୍ରମାଣ ଅଛି ରାମାଭିରାମ ଭଜେ କହିଲେ ସେ ମୋ ରାମ ନୁହଁ ସେ ହେଉଛି ମୋ ଅଭିରାମ ସେ ହେଉଛି ମୋ ଅଭିନ୍ନ ସୁନ୍ଦର ରାମ ଆଜି ସେଇ ଅଭିନ୍ନ ସୁନ୍ଦର ରାମଙ୍କର ଶହେ ସତରତମ ଜନ୍ମବାର୍ଷିକ ପାଳନ କରାଯାଉଛି ତେଣୁ ସେ ସର୍ବବ୍ୟାପକ ଈଶ୍ୱର ମଙ୍ଗଳ ବିଧାନ କରିଥାନ୍ତୁ ସକଳ ଜୀବଜନ୍ତୁର ମଙ୍ଗଳ ହେଉ ବିଶ୍ୱର ମଙ୍ଗଳ ହେଉ ସମସ୍ତ ଭକ୍ତମାନଙ୍କର ମଙ୍ଗଳ ହେଉ ସର୍ବେ ବୋଲ ଆନନ୍ଦେ ଗୱାର ହରି ବୋଲ ହରେ ମୁରାରେ
केन्द्रापड़ा माटी रे ठाकुर परिक्रमा करथिले 1904 मसिया जनवरी मास 18 तारीख त्रिवेणी अमावास्या रे बापा सत्यवादी महाराधाक गर्भर स्तंभूत होइथिबा परम ब्रह्म सत्य सनातन अभिराम सुंदर परमला चंद्र तांकर युवावस्था रे विशेष भाव रे केन्द्रापड़ा माटी रे पदार्पण करथिले आपण मानक सूचना दे देबी मु बर्तमान प्रशांत बाबू कोधे मुझे मु कहिबि ना गाइबि कहिथिले भले थाता गाइथिले पछरे मिथा तो कहिथाता मते के निर्देश से गाइबे पाइ तो ता सूचनाटा मु आपण मानक कहिबि दउछि ना मु कोन गाइबा पाइ जाउ छी युवक अवस्था रे दुई तीन सन्यासी कु धरी केन्द्रापड़ा माटी रे पाद देले ठाकुर स्थानटा थिला इंदर हळदिया ଯେଉଁଠି ଆପଣମାନେ ବିଛୁଆତିଆ ଭକ୍ତ କଥା ଶୁଣିଥିବେ ଠାକୁରଙ୍କୁ ବିଛୁଆତି ମାଳ ପିନ୍ଧେଇ ଦେବା ପାଇଁ ଯେଉଁଠି ଭକ୍ତ ପ୍ରସ୍ତୁତ ହେଇଥିଲେ ସତ ଭକ୍ତ ଠାକୁରଙ୍କ ବେକରେ ବିଛୁଆତି ମାଳ ଦିଶିଲା ଭକ୍ତ ମଧ୍ୟ ବିଛୁଆତି ମାଳରେ ଅତିଷ୍ଠ ହେଲା ସେଇ ଏଣ୍ଡର ହଳଦିଆ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଡାଙ୍ଗି ପାହାଡ଼ ଦେଇ ଠାକୁର ହାଟ ଅତିକ୍ରମ କରି ହିନ୍ଦୁପୁରର ନାରାୟଣ ଜେନାଙ୍କ ପରିବାରରେ ପହଞ୍ଚିଥିଲେ ସେତେବେଳେ ଠାକୁର ଏବଂ ହିନ୍ଦୁପୁର ଠାରୁ ନଦୀ ପାର ହେଇ ତରଳିପାଳ ପେଣ୍ଠପାଳ ଅଙ୍ଗାରକ୍ଷ ବଲୁରିଆ ସିଦ୍ଧବାଲି ବଲୁରିଆ ଏବଂ ଅଙ୍ଗାରକ୍ଷ ପର୍ଯ୍ୟଟକ ଠାକୁର ତାଙ୍କ ପାଦ ପ୍ରଜରେ ଚାଲି ଚାଲି ଗଲେ କେଉଁଠି କୁମ୍ଭୀର ଉଦ୍ଧାର କଲେ କେଉଁଠି ମହନ ବଂଶୀ ବଜେଇଲେ କେଉଁଠି ପେଣ୍ଠପାଳରେ ବର୍ଷା କଲେ କେଉଁଠି ହରିନାଥ ସ୍ତ୍ରୀକି ଲଢ଼ୁଥିଲେ ଇତ୍ୟାଦି ଇତ୍ୟାଦି ଇଏ ହେଉଛି କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ କିମ୍ବଦନ୍ତୀ ସେଇ ପରମ ପ୍ରେମମୟ ଠାକୁର ତେପନ ଖଣ୍ଡ ବହି ଲେଖିଲେ ଇଏ ତେପନ ଖଣ୍ଡ ବହିରୁ ଅଧାରୁ ଅଧିକ ଥିଲା ଭଜନ ଯେଉଁ ଭଜନରେ ପ୍ରେମ ରସ ଭାବ ଜ୍ଞାନ ତତ୍ତ୍ୱ ପରିପୂର୍ଣ୍ଣ ସେଇ ଭଜନକୁ ଆଧାର କରି ପ୍ରଥମ କରି କ୍ଷୀରୋଦନାଥର କଣ୍ଠରେ ଏଇ ଲୋକବାଦ୍ୟ କେନ୍ଦରା ଏଇ କେନ୍ଦରାକୁ ନେଇ ଅଭିରାମ ପରମହଂସ ରଚନାବଳୀର ଏକ ଭଜନ ସମ୍ରାଟ କମ୍ପାନୀ ପ୍ରସ୍ତୁତ କଲା ଯାହା କେନ୍ଦ୍ରାପଡ଼ା ନୁହେଁ ଓଡ଼ିଶା ନୁହେଁ ଇଏ ଦିଲ୍ଲୀରେ ମଧ୍ୟ ବାଜି ସାରିଛି କିନ୍ତୁ କ୍ଷୀରୋଦନାଥ ଦିଲ୍ଲୀକି ଆସିବାର ସୌଭାଗ୍ୟ ପାଇନଥିଲା ଠାକୁରଙ୍କର ଅହେତୁକ କୃପା ମୁଁ ସବୁ ଭାଇମାନଙ୍କୁ ପଚାରୁଥିଲି ଆକାଶବାଣୀ କହୁଥିଲି 42 ବର୍ଷ ତଳେ ଆକାଶବାଣୀରେ ମୁଁ ବି ଗ୍ରେଡ୍ କଳାକାର ଭାବରେ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇଥିଲି 42 ବର୍ଷ କିଏ ପିଲାମାନେ ସବୁ ଜନ୍ମ ହୋଇନଥିବେ 42 ବର୍ଷ ଏବେ ଜଣେ ରେକର୍ଡିଂ ଇଞ୍ଜିନିୟର ମୁଁ କହିଲି ମୁଁ କହିଲି ମା ତମ ବୟସ କେତେ ହେଲା ମୋ ବୟସ 28 ମୁଁ କହିଲି ତମେ ଯେତେବେଳେ ତମ ବୋହୁର ବିବାହର ନ ହେଇଥିଲା ସେତେବେଳେ ରେଡିଓରେ ମୁଁ ଗୀତ ଗାଇବା ଆରମ୍ଭ କରିଥିଲି ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବି ହାଇ ଗ୍ରେଡ୍ ଆର୍ଟିଷ୍ଟ ହେଲି ଏ ଗ୍ରେଡ୍ ଆର୍ଟିଷ୍ଟ ହେଇପାରିନି ହେଇପାରିନି ପ୍ରଭୁଙ୍କର କୃପା ନାହିଁ ଏବେ ବିଚାରାଧୀନ ଅଛି ଆକାଶବାଣୀରେ ଦିଲ୍ଲୀରେ ତାହା ପରମ ବ୍ରହ୍ମଙ୍କର ଇଚ୍ଛା ଉପରେ ନିର୍ଭର କରେ ସେଇ ଲୋକବାଦ୍ୟ କେନ୍ଦ୍ରାକୁ ନେଇ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାରେ ଥିବା ହଜାର ହଜାର ଭକ୍ତ ଭାଇ ଭଉଣୀମାନେ ମୋତେ କେନ୍ଦ୍ରାପଡ଼ାର ସଭାପତି ଦାୟିତ୍ୱ ଦେଇଛନ୍ତି ସେ ଦାୟିତ୍ୱକୁ ପରିଚାଳନା କରି କେନ୍ଦ୍ରାପଡ଼ାର ସିଂହଦ୍ୱାର ଯାହାକୁ କୁହାଯାଏ ଦୁହୁରିଆ ଠାରେ ଜିଲ୍ଲା ଭକ୍ତ ସମିତିର ଏକ ମନ୍ଦିର ନିର୍ମାଣ ଚାଲିଛି ସେଥିରେ ସାବଲ ପରିବାର ବହୁତ ଦାନ ଅଛି ମଣ୍ଡପଳରୁ କମ୍ ଆସିନି କିମ୍ବା ରାଜନଗର ଅଞ୍ଚଳରୁ ପଣ୍ଡିରାରୁ କମ୍ ଆସିନି କି ମାସାଖାରୁ କମ୍ ଆସିନି ଆସିଛି ସବୁ ପରିବାର ଦାନ ଅଛି କିଛି କିଛି ଦାନ ଅଛି ଯାହା ତଥାପି ଆଜି ଏ ଦିଲ୍ଲୀରେ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ନିବେଦନ କରିବି ସର୍ବେ ଚଳିବେ କାଳ ବଳେ ଚଷ ରହିବ ବହି ତଳେ ଆମେ ଆଜି ଅଛେ କାଲି ନଥିବା ସେଇଥିପାଇଁ ମୁକୁତା ଏଇ କେନ୍ଦ୍ରା ଗୀତରେ କହିଥିଲେ ଦେଳଥାଉ ବନ୍ଧ ବାନ୍ଧରେ କୁମର ପୁରୀ ରହୁ ସରୋବର ଟିକା ଗୋବିନ୍ଦ ଚନ୍ଦ୍ରରେ ଜଳ ଶୁଖିଗଲେ ତୋ ହଂସ ଉଡ଼ିବ ପିଣ୍ଡ ହେବ ନାରଖା ତେଣୁ ଏ ପିଣ୍ଡଟା ନାରଖାଡ଼ା ହେବା ପୂର୍ବରୁ କିଛି ସ୍ମୃତି ରହୁ ଜଗତଗୁରୁ ଠାକୁର ଅଭିରାମ ପରମହଂସର ଠାକୁରଙ୍କର ମୁଁ ଗୋଟିଏ ଗେହ୍ଲା ପୁଅ ଏଇଭଳିଆ ବିବେଚିତ ହେଇ ଚାଲିଛି ତାହେଲେ ନେଇଯିବ ମୋ ପାଇଁ ଧନ୍ୟ ସବୁ ପୁଅ ଝିଅମାନଙ୍କୁ ନିବେଦନ କରିବି ଠାକୁରଙ୍କର ଦର୍ଶନ ଏମିତି ଦର୍ଶନ
ठाकुर ताक वाणी लिखिंट मोते कई जबरदस्त भल पाना जी जो भाव भाई गुरु को सही अनुसार तुम्हें कार जी जमी डाक प्रभु आग को जा कलम करते प्रभु कई दास भाव तुम्हें भजती कई मित्र पर भावती कई पितामाता कई अब पत्नी सर्व भाव तुम्हें प्रसन्न जी जमी डाक प्रभु तीन छोटिया पाटा देखा खुट को बापा शाणी दरबार दीपर करदे भगवान आविर्भाव दर्शन कले महापुरुष अच्युतानंद भाषा भक्त देखा स्तंभ को स्तंभ हेल उदित से लोकमाध्यम केन्द्रा मध्यम प्रथम संगीत जहाँ आपण मान पाखे पहुँची भाई की नवेदन करी टे ताल दरकार हम आईया परेषण करी कतोटी भजन आपने चाहिए मुझे गाय जदि कह सका जाए गाइवा मुझे गाय किसी असुविधा ना कि बहुत काम अच्छे आगे तेनाली मत अनुमति मिले मुझे भजन परेषण करी आगक जी जहाँ कार्यक्रम ओम नमो गुरुदेव जय गणदी ब्रह्मणे ओम नमो गुरुदेव जय I'm gonna make it.